মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দুর্নীতির অভিযোগ আনলেন কৃষ্ণনগরের সাধারণ মানুষ। যথাযথ তদন্তের দাবি জানান তারা। তৃণমূলের যে সাংসদের উপর মহুয়া মৈত্রের উপরে পুরো রকম সিবিআই এর তদন্ত হওয়া দরকার, ইডি সিবিআই তদন্ত করে মহুয়া মৈত্র কে তার ন্যায্য শাস্তি পাওয়া উচিত। ভারতবর্ষের মধ্যে একটা সাংসদ পার্লামেন্টের নির্বাচিত সাংসদ হয়ে সেই সাংসদ কি করে এথিক্স কমিটিকে তার চোখ আড়াল করে বিভিন্ন মানে পয়সার বিনিময়ে তথ্য পাচার করতে দুবাইয়ের এক ব্যবসায়ীকে, এটা খুব গুরুতর মারাত্মক অভিযোগ। আমি মনে করি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কার্যকর্তা কর্মী হিসাবে এর বিরুদ্ধে যথোপযুক্ত কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত।